আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. الحمد لله الله پاکر دربار لاکھوں کٹی شکر گزار ہوچی যেই মহান মনিব আজকে এই জান্নাতের বাগানে জান্নাতি পরিবেশে কোরআনে কারীমের তাফসীর তরজমা তার বয়ান শোনার জন্য বক্তা এবং শ্রোতা হিসাবে আমাদেরকে মঞ্জুর করেছেন। আল্লাহ পাকের কালাম, কালামে রব্বানী, তার বয়ান শোনার জন্য দিক বিদিক থেকে আল্লাহর মুমিন বান্দারা সমবেত হয়েছে। যেই মহান মনিব আজকে এই জান্নাতের বাগানে আপনাদেরকে আমাদেরকে সকলকে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন, মনিবের দরবারে হৃদয়ের সমস্ত আবেগটুকু ঝাড় করে আবেগ আপ্লুত কণ্ঠে বিনয়ের সঙ্গে মুখ ভরে উচ্চ কণ্ঠে সকলে পড়ে আলহামদুলিল্লাহ। কোরআনে কারিম আল্লাহর কিতাব, বলেন তো কার কিতাব? এই কোরআনের ব্যাখ্যা তাফসীর আপনারা অনেক শুনেছেন, যাদের ছাত্র হওয়ার যোগ্যতা আমার নেই এমন মুহাক্কিক মুফাসসিরগণ কোরআনের তাফসীর করেছেন। কেউ কি বলতে পেরেছেন যে কোরআনের তাফসীর শেষ হয়ে গেছে, নতুন করে আর তাফসীরের প্রয়োজন নাই? কি বলেন, কেউ বলতে পেরেছে? কোরআনে কারিম মহাসমুদ্রের চাইতে আরো অনেক অধিক গভীর, যার তাফসীর তরজমা কেউ করে শেষ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু কবল আন তানফাদ আমার আল্লাহর কালামের ব্যাখ্যা লেখার জন্য সমুদ্র মহাসমুদ্র সমস্ত পানিকে যদি কালি বানানো হয় আর সকল গাছগুলোকে যদি কলম বানানো হয়, তাহলে পানিরূপী কালি দিয়ে কাশরূপী কলম দিয়ে আমার আল্লাহর কালামের ব্যাখ্যা লেখা যদি শুরু হয়ে যায়, লিখতে লিখতে দরিয়ার সব পানি শেষ হয়ে যাবে, আরো পানি ভরে দেওয়া হবে। তা দিয়েও যদি আল্লাহর কালামের ব্যাখ্যা লেখা শুরু হয়ে যায়, দরিয়ার সব পানি শেষ হয়ে যাবে, গাছরূপী কলম শেষ হয়ে যাবে, আল্লাহর কালামের ব্যাখ্যা লেখা শেষ হবে না। সুবহানাল্লাহ। شجرة أقلام والبحر يمده من بعده سبعة أبحر ما نفدت كلمات الله شاد دريار پاريك جدي كالي بنايا دنيار شمست غاست پلاك جدي كولم بنايا আল্লাহর কোরআনের ব্যাখ্যা লেখা শুরু হয়ে যায়, সব শেষ হয়ে যাবে, আল্লাহর কালামের ব্যাখ্যা লেখা শেষ হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা মুসলমান, আমরা কি বলেন তো সবাই চিৎকার মেরে বলুন, আমরা কি? আমরা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম। আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, কার প্রতি? আল্লাহর প্রতি। আল্লাহর হুকুম ছাড়া কেউ ঈমান আনতে পারবে না, কি বলেন? পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ শা রাব্বুকা লাআমানা মান ফিল আরদি কুল্লুহুম জামিআ আফা আনতা তুকরিহুন নাস হাত্তা ইয়াকুনু মুমিনিন। হে নবী, তোমার প্রতিপালক ইচ্ছে করলে পৃথিবীতে যারা আছে সকলকে একসাথে ঈমান দান করতে পারে। সুবহানাল্লাহ। হে নবী, তুমি মুমিন হওয়ার জন্য কোন মানুষের প্রতি জবরদস্তি করতে পারবে না, জোর করে কাউকে ঈমানের প্রতি আহ্বান তুমি করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিনফসিন আন তুমিনা ইল্লা বিইযনিল্লাহ ওয়া ইয়াজআলুর রিজসা আলাল্লাযিনা লা ইয়াকিলুন। আল্লাহর হুকুম ব্যতীত কারো ঈমান আনা কারো পক্ষে সম্ভব নয়, কারো শব্দ নয় যে আল্লাহর হুকুম ছাড়া ঈমান আনতে পারবে। যারা অনুধাবন করে না আল্লাহ তাদেরকে কুনুস লিপ্ত করে থাকেন, তারা হচ্ছে দোষী, তারা হচ্ছে আল্লাহর শত্রু। কারণ মানুষ ইচ্ছে করলেই ঈমান আনতে পারবে না, কি বলেন? পারবে? পারবে না। বিশ্বনবী যখন কালেমার দাওয়াত দিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম, আল্লাহ নবী যখন কালেমার দাওয়াত দিল মক্কার কাফির মুশরিকরা নবীজির বিরোধিতা করতে লাগলো। আল্লাহর হাবিব আল্লাহর কাছে দোয়া করলেন রব্বুল আলামিন আমার মনে সাক্ষী দেয় তুমি যদি ওমর ইবনুল খাত্তাব অথবা ওমর ইবনুল হিকাম, আবু লাহাবের আবু জাহেলের নাম ছিল ওমর ইবনুল হিকাম, আল্লাহ গো যদি তুমি আবু আবু লাহাবকে আবু জাহেলকে অথবা ওমর ইবনুল খাত্তাবকে ইসলাম ধর্মে দীক্ষিত করতা তাহলে আমার ইসলামটা অতি তাড়াতাড়ি করে বিজয় লাভ করত। নবীজির মন চায় কিন্তু নবী তো ইচ্ছা করে কাউকে ঈমান আনাইতে পারে না। আল্লাহর কাছে যখন বিশ্ব নবী দোয়া করলেন রব্বুল আলামিন নবীর দোয়া কবুল করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের মধ্যে খোলা তরবারি নিয়ে বিশ্ব নবীর কল্যাণের জন্য যাচ্ছেন। রাস্তার মধ্যে তার এক বন্ধু আবু নাঈম, নাঈমের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। উনি বলছে ভাই কোথায় যাও? কয় বিশ্ব নবীর কল্যাণতে যাই। নাঈম বলছে আল্লাহ যাকে নবী করে পাঠিয়েছেন দুনিয়ার কোন শক্তি সেই নবীর কল্যাণতে পারবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ যদি কারো উপকার করে কল্যাণ করে পৃথিবীর কেউ কি তার ক্ষতি করতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে হে নবী হে নবী, আল্লাহ যদি আপনার কোন কল্যাণ করে উপকার করে পৃথিবীর কেউ আপনার ক্ষতি করতে পারবে না। আল্লাহ যদি আপনার কোন ক্ষতি করে পৃথিবীর কোন মানুষ আপনার উপকার করতে পারবে না। চিৎকার এবারে বলেন সুবহানাল্লাহ। নাঈম বলছে বন্ধু মুহাম্মাদের কল্যাণতে যাচ্ছ না? বলে হ্যাঁ। তোমার তো সাহস কম নয়, তুমি কি জানো তোমার বোন ফাতেমা আর তোমার ভগ্নিপতি ইসলাম কবুল করেছে? ওমর বলছে বলো কি, যাও গিয়ে দেখে। হযরত ওমর নবীজির বাড়িতে না গিয়ে রিটার্ন ব্যাক করে তার বোন ফাতেমার বাড়িতে গিয়ে দূরের থেকে শুনতে পাইলেন ফাতেমা আল্লাহর কোরআন পড়ে। তহা মা আনজালনা আলাইকাল কোরআনা লিতাশকা। হযরত ফাতেমা দূরের থেকে তেলাওয়াত করতেছিল আর আয়াতের
শব্দগুলো উমরের কানের মধ্যে তীরের মতো বিদ্ধ হতেছিল। হযরত ওমর বাড়িতে গিয়ে বললেন, বোন শুনতে পারলাম তুমি নাকি মুহাম্মাদের কালমা পড়েছ। বলা পড়েছি। হযরত ওমর ইসলাম তখন তিনি কবুল করেন নাই, তরবারি উল্টা পিঠ দিয়ে বগ্নিপতিকে মার শুরু করে দিলেন। ওমরের বোন তার স্বামীকে বাঁচাবার জন্য উপরে গিয়া পড়লেন, বোনেকেও মারলেন, বগ্নিপতিকেও মেরে রক্তাক্ত করে ফেললেন হযরত ওমর। কিছুক্ষণ পরে হযরত ওমর যখন বুঝতে পারলেন তার বোন এবং বগ্নিপতির চেহারা দিয়া রক্ত পড়তেছে, উনি লজ্জিত হলেন। বললেন, বোন গো আমি যখন আসতেছিলাম তখন তুমি কি পড়তেছিলে একটু আমাকে দাও, আমি শুনি, অথবা আমার কাছে দাও, আমি একটু পড়ে দেখি। ওমরের বোন বললেন, ভাই এটা ইচ্ছে করলে তুমি পড়তে পারবে না, কারণ এটা হলো আল্লাহর কোরআন। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, বিনা অযুতে এই কোরআন স্পর্শ করতে পারবে না। চিৎকার মেরে বলেন মারহাবা। হযরত ওমর ওযু করে আসলেন, গোসল করে আসলেন, তার হাতে দেওয়া হলো সূরা তহা, সে আয়াতে কারিমা সমূহ উনি তেলাওয়াত করলেন। বললেন, কোথায় পাইলা বোন? হযরত ওমরের বোন বললেন, ভাই যেই মুহাম্মাদের কলমা কাটার জন্য তুমি হাতের মধ্যে তরবারি নিয়ে বের হয়েছ, সেই মুহাম্মাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীম নাযিল করেছে। সুবহানাল্লাহ হামদি। আবার ভাইরা, ওমর তরবারি নিয়ে যখন আবার নবীর বাড়িতে রওনা করলেন, বিশ্বনবী বসে বসে তালাওয়াত করতেছে, আর সাহাবায়ে কেরাম হুজুরের চতুর্পার্শ্বে বসে আছি, খবর পাইল ওমর আসতেছে তরবারি নিয়ে। আমির হামজা বলল, ও আমার ভাতিজা মোহাম্মদ তুমি একটু পেছনে দাঁড়াও, আমি ওমরের সামনে যাব, যদি তার মনের ব্যবহারটা যদি ব্যবহার ভালো হয়, আর যদি তার যদি নিয়ত ভালো হয় তাহলে তো ভালো, আর না হয় আমি তার সঙ্গে যুদ্ধ করব। রাসূল বলে, চাচা যুদ্ধ করার প্রয়োজন নাই, আল্লাহ রব্বুল আলামিন আমার দোয়া কবুল করে ওমরকে রব্বুল আলামিন ইসলামে ধর্মে দীক্ষিত করে দিয়েছে। হযরত ওমর কাছে গিয়া নবীকে সালাম করল, আর তরবারি ফালাইয়া দিয়া নবীর পায়ের মধ্যে পড়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পারি না আপনার চেহারা মুবারকের ভিতরে এমন নূর, আর আপনার মুখে কোরআনের বাসা, আমার মনটা মুগ্ধ হয়ে গেছে, আমি প্রাণ মুগ্ধ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আর কাফের থাকতে চাই না, তাড়াতাড়ি আমাকে পড়ায়া দেন মধুর কালেমা। বিশ্ব নবী বলে, তাহলে পড়ে নাওলা, ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম। আমার ভাইরা, ইচ্ছে করলেই আপনি ঈমান আনতে পারবেন না। অনেকে আছে, আমি ঈমানদার মুসলমান, কোন আমল তামল নাই, কি বলে মুসলমান আছে নেই, বহু মুসলমান আছে, কে হুজুর নামাজ পড়ি না কিন্তু ঈমানটা ঠিক আছে। চিন্তা করছেন, একবার নামাজ পড়ে ঈমান পড়ে ঠিক আছে। রাসূল বলে, যে ব্যক্তি নামাজ পড়লো না তার ঈমান নাই, লা সালাতা লিমান লা দীন লাহু, লিমান লা সালাতা লিমান লাম দীন লাহু, যার নামাজ নাই তার দীন নাই তার ঈমান নাই। ঈমান আনার পরে আমল করতে হবে, বলেন কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ যারা তারা বুঝি মনে করে যে আমি ঈমান এনেছি, এই কথা বললেই আল্লাহ তোমাকে ছেড়ে দিবে না, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পরীক্ষা করবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ولقد فتن الذين من قبلهم فلا يعلمن الله الذين صدقوا ولا يعلمن الكاذبين. নবী, মানুষকে বলে দাও, আমি তো এদের পূর্ববর্তীদেরকেও পরীক্ষা করেছি, তোমাদের পূর্বে যারা পৃথিবীতে এসেছিল আমি তাদেরকেও পরীক্ষা করেছি, আল্লাহ অবশ্যই প্রকাশ করে দিবেন কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী। বলেন তো, পাস এবং ফেল
পরীক্ষা না দিলে বুঝতে পারবে? পরীক্ষা আগে দিতে হবে, যদি কৃতকার্য হয় রেজাল্ট ভালো করবে, যদি খাতার মধ্যে ভালো লেখে, আর যদি লেখতেই না পারে তাহলে কি করবে? সেই ফেল করবে। আল্লাহ পরীক্ষা করবেন কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী। আমাদের পূর্বে যারা পৃথিবীতে এসেছিল তাদেরকেও আল্লাহ পরীক্ষা করেছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যারা ঈমান আনবে, ঈমানদারদের কি উপকার আছে সেই সম্পর্কে রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহ ইউদখিলুল্লাযীনা আমানু ওয়াআমিলুস সালিহাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ইউহাল্লাউনা ফীহা মিন আসাইরা মিন যাহাবিন ওয়া লুউলুআন ওয়া লিবাসুহুম ফীহা হারির। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যারা ঈমান আনবে আমার প্রতি আর আমলে সহলে যারা করবে, আমি তাদের জন্য নিয়ামতে পরিপূর্ণ এমন জান্নাত রেখে দিয়েছি, ওই জান্নাতের পাদদেশ দিয়ে নদী প্রবাহিত করেছি, আর আমি তাদেরকে অলঙ্কৃত করব স্বর্ণ কঙ্কর এবং মুক্তা দ্বারা, সেটায় তাদের জন্য রেশমের পোশাক আমি রব্বুল আলামিন রেখে দিয়েছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কেউ যদি বলে আমি জান্নাতে যাব, সম্ভব না, যতক্ষণ না পর্যন্ত পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জান্নাতে যাওয়ার জন্য পূর্ব শর্ত কি? ঈমান আনতে হবে, তারপরে আমলে সালেহ করতে হবে, নেক কাজ করতে হবে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে সব সময় পরীক্ষায় ফালিয়ে দেয়। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ বলছে, আমি অবশ্যই ঈমানদারদেরকে পরীক্ষা করব তার শস্যের ক্ষতি দিয়ে, তাকে অভাব দিয়ে, অনটন দিয়ে, ফল ফলাদি পশু পক্ষী এই সমস্ত ক্ষতি দিয়ে, এই ক্ষতি করিয়ে আমি আল্লাহ তাকে পরীক্ষা করব। ওয়াশির সাবিরিন, যারা ধৈর্যশীল তাদের জন্য সুসংবাদ রয়েছে। এই সেই সুসংবাদ হলো জান্নাত। বলে সেটা কি? জান্নাত। আমার ভাইরা, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, তিনি যখন কালেমার দাওয়াত দিলেন মক্কা শরীফে, একজন এতিম যুবক, নাম তার আব্দুল উজ্জা। বলেন কি নাম? আব্দুল উজ্জা। গরিব মানুষ, টাকা নাই, পয়সা নাই, মা বাবা নাই, মা আছে, এতিম এই বালক তার চাচা লালন পালনের দায়িত্ব গ্রহণ করলেন। আব্দুল উজ্জা বিশ্বনবীর কাছে গিয়ে বিশ্বনবীর এই দাওয়াত, কালেমার দাওয়াত, ইমানের দাওয়াত তিনি জানতে পারলেন। মক্কা শরীফে আখির নবী, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছে। আব্দুল উজ্জা বলল, চাচা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বিশ্বনবী, আপনি কি তা মানেন কিনা? চাচা বললেন, আব্দুল উজ্জা আমার তো মনে হয় তিনি বিশ্বনবী, শেষ নবী হবে। চাচা আপনি কি তাকে বিশ্বনবী হিসাবে মানেন কিনা? চাচা বলে, মানি না, কিন্তু উনি বিশ্বনবী, এটা সত্য কথা। আব্দুল উজ্জা বললেন, চাচা আপনি কি ঈমান গ্রহণ করবেন, ইসলাম গ্রহণ করবেন? চাচা বললেন, আমি ইসলাম কবুল করব না। আব্দুল উজ্জা বলল, চাচা দীর্ঘদিন পর্যন্ত আমি মনে মনে চিন্তা করতেছিলাম আপনি ইসলাম কবুল করবেন, আপনার সাথে আমিও একসাথে দুইজন ইসলাম কবুল করব। হ্যাঁ চাচা, আপনি যখন ইসলাম কবুল করবেন না, তাহলে আমি আপনার সামনে আমার ঘোষণা দিচ্ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি ইমান আনলাম, আমি মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলো। আল্লাহ রাব্বুল
قولي وهدوا إلى صراط الحميد তাদেরকে পবিত্র বাক্যের অনুগামী করা হয়েছিল সেই পবিত্র বাক্য হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা এই কালমা পড়বে আল্লাহর কাছে তারা প্রশংসনীয় হবে সুবহানাল্লাহ চাচা বলছে আব্দুল উজ্জা তুমি কি জানো এই যে কালমাটা পড়লে এর মানে কি অর্থ কি তুমি জানো উনি বলছে না আমি জানি না চাচা বলছে এর অর্থ হচ্ছে তোমাকে যে আমি বাড়ি ঘর জায়গা জমিন যা দিয়েছি সব তুমি ফিরাইয়া দাও উনি বলছে আব্দুল উজ্জা বলছে আপনি সব এগুলো ফিরিয়ে নেন কই এখানেই শেষ নয় তোমার গায়ে যে জামা আছে আর পরনে যে লুঙ্গি আছে সেটাও দিতে হবে গায়ের জামা আর পরনের লুঙ্গিটা পর্যন্ত দিয়ে দিয়েছে এবার চিন্তা করে দেখেন কত চড়া দামে ইসলাম তিনি কবুল করেছে ইমানের কত দাম ইমানের কত মূল্য হযরতে আব্দুল উজ্জা গায়ের জামা আর পরনের লুঙ্গি দিয়ে উলঙ্গ অবস্থায় 20 বছরের যুবক হযরতে আব্দুল উজ্জা মার কাছে এসেছে মা ঘরের ভিতরে ঘরের দরজার সামনে দাঁড়ান আব্দুল উজ্জা তার মাকে বলে মা গো ও মা আমি তোমার সন্তান আব্দুল উজ্জা এসেছি সন্তানের গলার আওয়াজ শুনে মা আর দেরি করলেন না আস্তে করে ঘরের দরজা যখন খুললেন দেখলেন সন্তান উলঙ্গ মা দুই হাত দিয়ে চক্ষু চেপে ধরেছে বাবা গো তোমার এই অবস্থা কেন আব্দুল উজ্জা কান্না জড়িত কণ্ঠে মাকে বলেন মা ইসলাম কবুল করার কারণে আমার চাচা আমার পরনের লুঙ্গি আর গায়ের জামাটা পর্যন্ত রেখে দিয়েছে মা গো আমি পাগল হয়ে গেছি আমি মদিনায় চলে যাব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে সুবহানাল্লাহ আমি পাগল হয়ে গেছি মা গো তোমার কাছ থেকে বিদায় নিতে এসেছি আর এসেছি যদি তোমার কাছে কোনো কাপড় থাকে আমাকে একটু কাপড় দাও লজ্জাস্থানটা ডাকতে পারলেই হয় মা গরিব মানুষ সামান্য একটু কাপড় দিল বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে মা উনি কোত্থেকে কাপড় দিবে গরিব মানুষ একটা ছোট্ট কাপড় দিলেন নাবি ডাকলে হাঁটু ডাকে না হাঁটু ডাকলে নাবি ডাকে না এমন সংকীর্ণ কাপড় পরিধান করে হযরতে আব্দুল উজ্জা মদিনায় বিশ্ব নবীর দরবারে চলে গেল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীজি মদিনা শরীফে তার মসজিদের সামনে বসা আছে আমি গত 2 বছর আগে সোনার মদিনা বিশ্ব নবীর রওজা মোবারক সবুজ গম্বুজটা আমি দেখে এসেছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এমন কোন কঠিন হৃদয়ের মানুষ নাই রাসূলুল্লাহর ওখানে গেলে তার রওজা মোবারকের সামনে গেলে চোখ দিয়া অনবরত ধা ধা করে পানি পড়তে থাকে আরে যিনি শুয়ে আছেন সাফায়াতের কান্ডারি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন আমাদের উম্মতের কান্ডারি তিনি হলেন আমাদের সাফায়াতের কান্ডারি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইরা বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের কি নিয়ে বসা আছেন মসজিদে নববীতে উলঙ্গ অবস্থায় আব্দুল উজ্জা ছোট্ট কাপড় পরিধান করে রসুলের দরবারে আসলেন হুজুর তাকিয়ে দেখলেন মুখে ক্ষুধার্তের ছাপ চুলগুলা উস্কি খুস্কি পাগলের মতো দেখা যায় রাসূল বলছে অমিয়া কে তুমি আমি আব্দুল উজ্জা তোমার এই অবস্থা কেন সব ঘটনা তিনি খুলে বললেন হুজুর বললেন তোমার নাম তো আব্দুল উজ্জা নয় তোমার নাম আব্দুল্লাহ সুবহানাল্লাহ 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 আমার ভাইরা রাসূলুল্লাহ বললেন সাহাবায়ে কেরাম আব্দুল উজ্জাকে কাপড়ের ব্যবস্থা করো কাপড় আনা হলো আহলে সুফা মদিনা শরীফে একটা জায়গা আছে বাবে জিব্রাইল বরাবর এই জায়গাটা সেখানে যে দরজা দিয়া জিব্রাইল আলাইহিস সালাম
প্রবেশ করতেন নবীজির কাছে, ওখানে ছোট্ট একটা জায়গা, আপনারা স্টেজে যতগুলা লোক বসা আছেন এতটুকু জায়গা হবে, সেখানে 70 জন সাহাবি ওখানে থাকতেন। তারা হুজুরের ঘরে যদি রান্না হতো, পাক হতো, তারা খাইতেন, পাক না হলে না খেয়ে থাকতেন। আমার ভাইরা, রাসূলুল্লাহ বললেন, ও সাহাবারা, আমার এই আব্দুল্লাহকে কোরআন শরীফ পড়তে দাও। যখন সুবহানাল্লাহ, হযরতে আব্দুল উজ্জা চিল্লায় চিল্লায় কোরআন শরীফ তেলাওয়াত করতেন, সাহাবায়ে কেরাম হুজুরের কাছে গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল উজ্জা যে কোরআন শরীফ পড়ে, চিল্লায় চিল্লায় কোরআন পড়ে, আমরা নামাজ পড়তে পারি না, নামাজের ডিস্টার্ব হয়, ইবাদতের ডিস্টার্ব হয়, তেলাওয়াতের ডিস্টার্ব হয়, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহকে একটু আস্তে আস্তে করে কোরআন শরীফ পড়তে বলেন। আল্লাহর হাবিব বলেন, ও সাহাবায়ে কেরাম, হযরতে আব্দুল্লাহর ব্যাপারে তোমরা কোনো আপত্তি করিও না, কারণ আব্দুল্লাহ যে ইসলাম কবুল করেছে, অনেক মূল্য দিয়া ঈমান গ্রহণ করেছে, তারে চিল্লায় চিল্লায় কোরআন শরীফ পড়তে দাও, তার ব্যাপারে কোনো আপত্তি তোমরা করিও না। একটুখানি জিগিরি করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া লা নাবুলু আন্নাকুম نعلم المجاهدين منكم والصابرين ونبلو أخباركم আল্লাহ পাক বলে, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব, যতক্ষণ না আমি জানব তোমাদের মধ্যে কারা ধৈর্যশীল আর কারা জিহাদকারী, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করে তারপরে আমি তোমাদেরকে পুরস্কৃত করব। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা ইয়াহদিল্লাহু কওমান কাফারু বাদা ইমানিহিম বাদা ইমানিহিম ওয়া শাহিদু আন্নার রাসূল হাক্কুন ওয়া জাআহুমুল বাইয়িনাতু আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ পাক বলছে, ঈমান আনার পরে রাসূলকে সত্য বলে যারা সাক্ষ্য দান করবে, এই সাক্ষ্য দান করার পর তাদের নিকট স্পষ্ট নিদর্শন আসার পরে যে সম্প্রদায় সত্যকে প্রত্যাখ্যান করে, তাদেরকে আল্লাহ কিরূপে সৎ পথে পরিচালিত করবেন, জালিম সম্প্রদায়কে আল্লাহ কখনো হিদায়ত দান করেন না। হেদায়ত দেওয়ার মালিক কে? আরো জোরে বলতে হবে, হেদায়ত দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে, যারা ঈমান আনে, ঈমান আনার পরে আবার যারা কুফরি করে, আবার কিছুক্ষণ পরে ঈমান আনে আবার তারা কুফরি করে, এইভাবে করে তাদের কুফরি প্রবৃত্তি বৃদ্ধি পায়, আল্লাহ তাদেরকে কিছুতেই ক্ষমা করবে না। ঈমান আনার পরে যারা আবার কুফরি করে, মুরতাদ হয়ে যায়, রব্বুল আলামিন তাদেরকে কখনো হেদায়েতের পথে পরিচালিত করবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ালা নাবুলু আন্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব, তোমাদের শস্যের ক্ষতি, তোমাদের সম্পদের ক্ষতি, শারীরিক অসুস্থতা, এই সমস্ত আমি রোগ ব্যাধি দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা,
হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের তার ইতিহাস কোরআনে কারীমের ভিতরে আল্লাহ উল্লেখ করেছেন ঈমান কত মজবুত ছিল তিনি ঈমানের পরীক্ষার সম্মুখীন হয়ে গেলেন কওমের লোকদেরকে কালেমার দাওয়াত দিলেন লোকেরা তাকে পাগল বলল তাকে পাথর মারতে লাগলো তাকে জীবন শেষ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করতে লাগলেন ইউনূস আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করলেন রব্বুল আলামিন কালেমার দাওয়াত দিচ্ছি তোমার জাতি তো তোমার বান্দা বান্দি তো আমার এই জাতিরা কথা মানতে চায় না আল্লাহ তুমি গজব দিয়ে আজাব দিয়ে এই জাতিকে শেষ করে দাও আল্লাহ বললেন অমুক দিন অমুক তারিখে আমি গজব দিব হযরত নূহ ইউনূস আলাইহিস সালাম বললেন যে তোমাদের সামনে গজব আসতেছে কওমের লোকেরা চিন্তা করলো পয়গম্বরের দোয়া কখনো বৃথা যায় না অবশ্যই গজব আসবে তখন তারা রাতের বেলা গোপনে গোপনে কালমা পড়ে তারা ঈমান আনলেন এবং কাঁদলেন আল্লাহর কাছে আল্লাহ গজব বন্ধ করে দিলেন কিন্তু ইউনূস নবীর জানা ছিল না গজব যখন বন্ধ হয়ে গেল হযরত ইউনূস আলাইহিস সালাম উনি রাতের অন্ধকারে এলাকা ছেড়ে অন্যত্র চলে গেলেন সকাল হয়ে গেল দরিয়ার পারে একটি জাহাজ বিল্লু ওই জাহাজের মধ্যে ইউনূস নবী আরোহণ করলেন জাহাজ ছেড়ে দিল দরিয়ার মাঝখানে আসার পরে জাহাজ স্টপ হয়ে গেল জাহাজের যিনি কাপ্তান উনি আল্লাহর কাছে ফরিয়াদ করলেন এলহামের মাধ্যমে আল্লাহ জানিয়ে দিল এই জাহাজে আমার একজন বান্দা আছে আমার এক গোলাম আছে আমার কাছ থেকে পারমিশন না নিয়ে অন্যত্র চলে যায় সুতরাং তাকে দরিয়ায় ছেড়ে দাও তাহলে তোমার জাহাজ চলবে লটারির মাধ্যমে হযরত ইউনূসের নাম উঠে গেল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরত ইউনূসকে যখন দরিয়ায় ছেড়ে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন দরিয়ার বিশাল এক মাছকে ও মাছ আমার একজন মেহমান আমার পয়গম্বর ইউনূস নবী আসতেছে দরিয়ার মধ্যে দরিয়ায় নিক্ষেপ হওয়ার সঙ্গে সঙ্গে মাছ তুমি তাকে গিলে ফেলবে কিন্তু খবরদার একটি কথা মনে রাখবে আমার ইউনূসকে তুমি গিলতে পারবে হজম করা তোমার জন্য আমি আল্লাহ হারাম করে দিলাম সুবহানাল্লাহ বিহামদি মাছ হযরত ইউনূস নবীকে গিললেন দরিয়ার তলদেশে চলে গেলেন ইউনূস নবী চিন্তা করলেন হায় হায় আমি তো কঠিন পরীক্ষার সম্মুখীন হয়ে গেছি এখন আমি কি করব আমার তো উপায় নাই ইউনূস নবী মাছের পেটের ভিতরে রাতের অন্ধকার মাছের অন্ধকার আর পানির অন্ধকার তিনটা অন্ধকারের ভিতরে থেকে ইউনূস নবী চিন্তা করলো এখন যদি আমার জগতের প্রতিপালক রহমানুর রহিম আল্লাহকে ডাকি আমার আল্লাহ কি আমার ডাক শুনতে পারবে কিনা এই জল্পনা কল্পনা যখন তিনি করতেছিলেন হঠাৎ করে ইউনূস নবী মাছের পেটের ভিতর থেকে শুনতে পারলেন চতুর্দিক থেকে দরিয়ার তলদেশে আল্লাহ আল্লাহ নামের আওয়াজ শোনা যায় লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হায়াতের মালিক যে আল্লাহ মৌতের মালিক সে আল্লাহ হায়াতের মালিক যে আল্লাহ মৌতের মালিক সে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসাবার মালিক যে আল্লাহ কাদাবার মালিক সে আল্লাহ হাসাবার মালিক যে আল্লাহ কাদাবার মালিক সে আল্লাহ পরলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে সুরে পড়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ভাইরা হযরত ইউনূস নবী
আব্বাসের পেটের ভিতরে যখন আল্লাহ আল্লাহ নামের আওয়াজ শুনতে পেলেন, উনি সঙ্গে সঙ্গে ডাক দিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন। এই তো আপনারা পারেন তো, কোরআন বলছে ওয়াজান্নুন ইযা যাহাবা মাগাদিবান ফাযান্না আন লান নাকদিরু আলাই ফানাদা ফিজ যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন। সরাসরি সেই সময়ের কথা, আমার ইউনূস যখন মাছের পেটের ভিতরে থেকে আমাকে ডেকেছিল, সুবহানাল্লাহ, আমি মাছের পেটের কি দরজা জানালা আছে নাকি? দরজাও নাই জানালাও নাই, মাছের পেটের ভিতরে এত রাতের অন্ধকার, আর একটা হলো মাছের পেটের অন্ধকার, আর একটি হলো পানির অন্ধকার। তিনটা অন্ধকারের ভিতরে থেকে হযরত ইউনূস নবী যখন আল্লাহকে ডাকলেন, ইউনূস চিন্তে করল এই দরিয়ার তলদেশে মাছের আর প্রাণী যারা আছে তাদের আল্লাহ আল্লাহ নামের আওয়াজ যদি শুনতে পায়, আমি যদি এই অন্ধকারের ভিতরে মাছের পেটের ভিতরে থেকে আল্লাহকে আল্লাহ বলে ডাকি, আমার মন সাক্ষী দেয় আমার আল্লাহ আমার ডাক শুনতে পাবে। কি বলেন, কোনো অসুবিধা আছে নাকি? কেউ যদি রাত্র তিনটা বাজে আল্লাহকে আল্লাহ করে ডাকে, আল্লাহ শোনেন? অবশ্যই শোনেন। একজন বুড়া মানুষ দেখেন না, বুড়া হইলে অনেক রোগ হয়ে যায়, এক পিরি সব বিমারি, এক রোগে হাজারো রোগ সৃষ্টি হয়ে যায়। এক বুড়া ডায়াবেটিক্সের রোগী, রাত্র বাজে একটা, এই নয়টা থেকে শুরু করে একটা পর্যন্ত তার বুড়িরে লইয়া বুড়ায় অন্তত 12-14 বার পেশাবখানায় গেছে পেশাব করতে, বুড়িও একেবারে অধৈর্য হয়ে গেছে, কই বুড়া এবার যদি বুড়া পেশাবে ধরে আমি আর যাবো না, তুমি একাই যাইবা, বুড়া কে যা যা তোর যাওয়ান লাগবো না, এবার পেশাবে ধরলে লোডা লইয়া আমি একাই যাবো, বদনি লইয়া আমি একাই যাবো, তোর আর যাওয়া লাগবো না। আবার কিছুক্ষণ পরে শুইছে চোখ লাগে আসছে, আবার তো পেশাবে ধরছে, কি কোন পেশাবে ধরলে কেমন লাগে বলেন তো? এক বাচ্চা তার মারে কয়, মা আমার পেশাবে ধরলে আমার একটু জাগায় দিস, মা কয় বাবা আমার জাগার লাগবো না, তোর যখন পেশাবে ধরবে তোর চিৎকারে 10 গ্রামের মানুষ এসে হাজির হবে, কথা ঠিক কিনা বলে? পেশাব পায়খানা এটা জৈবিক চাহিদা, যখন পেশাবের ব্যাগ হয় তখন প্রস্রাব করতে হবে। বুড়ায় কয়, বুড়ি তোর আর যাওয়া লাগবো না আমি যাবো। কিছুক্ষণ পরে বুড়ি শুইছে, বুড়ায় শুইছে মাত্র চক্ষুটা লেগে আসছে, আবার পেশাবের ব্যাগ হয়ে গেছে, বুড়ায় খালি লোডা খোঁজে, লোডা লোডা খোঁজে, বাস চারের নিচে বৈশা পেশাব করতে পড়ছে একা একা, বুড়ি তো ঘুমাইতে আছে, বুড়ি তো আগেই বলছে আমি আর যাবো না, বুড়া তুমি যাইবা। ভাইরা আমার প্রস্রাব করে পানি খরচ করে উঠছে একেবারে অন্ধকার অমাবস্যার রাত্র, বাস জারের নিচে বসে যখন পেশাব সেরেছে হঠাৎ করে মরা বাসের কয়েকটা পাতা একসাথে মিলে আস্তে করে মাটিতে পড়ছে, কি বলেন একটু আওয়াজ হয়েছে না? কথা কন না কেন আওয়াজ হয়েছে কিনা? এখন বুড়ায় তো ভয় পেয়ে গেছে, সর্বনাশ, আয় আল্লাহ, কোন জিন না ভূত না শয়তান ভয়ের চোটে জবান দিয়া বের করে ফেলেছে আল্লাহ। আমরা কি বলি? আল্লাহ, আল্লাহ নয় আল্লাহ, মুখটা গোল করে আল্লাহর বরত্ব ঘোষণা করতে হবে, বলেন তো আল্লাহ সবচেয়ে বড়, কে আল্লাহ একবার কবিরা, আল্লাহই সবচাইতে বড়। আল্লাহ কয় ফেরেশতারা তোর তো মানুষ বানাইতে নিষেধ করছিলি, দেখছস রাত্র বাজে একটা, বাস জারের নিচে আমার বান্দা বিপদে পড়ে মুসিবতে পড়ে শয়তানের ভয়েতে আল্লাহ কয়ে ডাকছে, ও আমার ফেরেশতারা তোমরা তো মানুষ বানাইতে নিষেধ করেছিলা, গভীর রাত্রে আমার বান্দা আমাকে আল্লাহ বলে ডেকেছে।
ফেরেশতারা কয় আল্লাহ তোমার এমনে আল্লাহ কইছে, ভূতের আর ফিতনির ডরে ভয়ে তোমার আল্লাহ কইছে। আল্লাহ কয় ফেরেশতারা হোক না ভয় হোক ডরে হোক, আমার বান্দা তো আল্লাহ বলেছে। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার ফেরেশতা সাক্ষী থেকে যাক, গভীর রাতে সব মানুষ যখন ঘুমায় আছে, আমার বান্দা যখন আমাকে একবার আল্লাহ বলে দেখেছে, তারা সাক্ষী থেকে যা, আমার বান্দার জীবনের গুনাহগুলো আমি মাফ করে দিলাম। আমার ভাইরা সেই জন্য মুসিবতে পড়ে বিপদে পড়ে কারে ডাকবেন বলেন, আরো জোরে বলেন কারে ডাকবেন, মুসিবতে পড়ে বিপদে পড়ে গভীর রাত্রে যখন আমাকে আল্লাহ বলে ডাকবা, আমি ছাড়া তোমার ডাকের জবাব দেওয়ার মতো আর কোন প্রতিপালক আছে নাকি? কি বলেন? আছে আল্লাহ ছাড়া সব সময় একটা টাইম জবাব দেওয়ার মতো কেউ নাই। কেউ আছে? নাই। এক লোক একটা মূর্তি বানায়, মূর্তির নাম সনাম। বলেন কি নাম? সনাম। মূর্তির সামনে মাথা নত করে ডাকতেছে সনাম সনাম সনাম। কিতাবের মধ্যে এসেছে লোকটি 80 বছর পর্যন্ত বুড়া মানুষ এই সনামের নাম স্মরণ করে। আল্লাহকে বান্দা এত সুন্দর করে তোরে বানাইলাম, সনাম সনাম কস, সমাদ বলে একবার ডাকতে পারস না? আল্লাহর একটা নাম সমাদ, এক নাম আছে না সমাদ? আমার সাথে সবাই সুন্দর করে পড়েন, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। আবার পড়েন, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। আমার ভাইরা ওই লোকটি সনাম সনাম বলে ডাকে, কে সনাম কি জবাব দিবে? কোন মাকলুক আল্লাহ ছাড়া কোন মাকলুককে ডাক দিলে সব সময় তিনি জবাব দিতে পারবে না, একমাত্র আল্লাহকে ডাকলে সঙ্গে সঙ্গে আল্লাহ জবাব দেয়। আল্লাহকে বান্দারে সনাম বলে ডাকোস, একবার সমাপ্ত তো বললি না। লোকটি ওই সনামকে মূর্তিকে সামনে নিয়ে যখন ডাকা শুরু করলেন, সনাম সনাম বললেন, আল্লাহ চোখের মধ্যে ঘুম দিয়ে দিলেন। ঘুম দেওয়ার পরে লোকটি মনের ইচ্ছার বাহিরে অজান্তে সনাম বাদ দিয়া সমাদ সমাদ যখন বললেন, রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ডাকের জবাব দিলেন, ইয়া আব্দাল্লাহ মা সীতা, ও আমার বান্দা কি চাও আমি রব্বুল আলামিন তোমাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ বেহামদি। আমার ভাইরা ইউনুস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে যখন আল্লাহকে ডাকলেন, আল্লাহ বলেন, আমার ইউনুস যখন আমাকে ডাকলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন। আয় আল্লাহ, তুমি ছাড়া কোনো ইলাহ নাই, আমি তো জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া অন্য কাউকে কি অভিভাবক হিসাবে মানা যাবে নাকি? আল্লাহু আলিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ জুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুম الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون. جرا বিশ্বাস করে আল্লাহ তাদের অভিভাবক, তিনি তাদেরকে অন্ধকার থেকে আলোর রাস্তা দেখিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর যারা অভিভাবক হিসাবে মানবে না, শয়তানকে তাগুতকে যারা
অভিভাবক হিসাবে মানবে, আল্লাহ তাদেরকে আলোর রাস্তা থেকে অন্ধকার দেখায় দিবে। আর কিয়ামতের কঠিন ময়দানে রব্বুল আলামিন অগ্নির অধিবাসী জাহান্নামের অধিবাসী আল্লাহ পাক তাদেরকে করাবেন, তাদের জন্য কিয়ামতের দিন কোনো অভিভাবক থাকবে না। আল্লাহকে যারা দুনিয়ার মধ্যে অভিভাবক হিসাবে মানবে রব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন ময়দানে ওই বান্দাকে রব্বুল আলামিন জান্নাত দান করে দিবে। সুবহানাল্লাহ বিহামদি। আমার ভাইরা হযরত ইউনূস যখন গভীর অন্ধকারে রাতের বেলা মাছের পেটের ভিতর থেকে আল্লাহকে আল্লাহ বলে ডাকলো, আল্লাহ বলে আমার ইউনূস যে আমাকে ডাকলো, এই ডাক তো আকাশের কোনো ফেরেশতা শুনে নাই, দরিয়ার কোনো প্রাণী শুনে নাই, পৃথিবীর কোনো মানুষ শুনে নাই, কিন্তু আমি আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমার ইউনূস নবীর ডাকটা আমি শুনতে পেরেছি। আল্লাহু আকবার চিৎকার করে বলা, সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিলাম وَنَجَّيْنَاهُ مِنَ الْغَمِّ وَكَذَلِكَ نُنْزِي الْمُؤْمِنِينَ। আমি জবাব দিয়ে দিলাম, বিপদ দিয়ে আমি মুসিবত দিয়ে তাকে আমি বাঁচাইয়া দিলাম, মাছকে হুকুম করলাম মাছরে আমার ইউসকে দরিয়ার মধ্যে বমি করে ফালিয়ে দে দরিয়ার কিনারায়। আল্লাহ পাক বলে শুধু ইউসকে নয়, ওয়াকাজালিকা এইভাবে করে মুসিবতে পড়ে বিপদে পড়ে যদি ইউনূসের মতো কেউ আমাকে স্মরণ করে নুমজিল মুমিনিন, আমি ইউনূসকে যেইভাবে করে মুসিবত থেকে বিপদ থেকে বাঁচাইয়া দিলাম এইভাবে করে আমি মুমিনদেরকে বিপদ থেকে বাঁচাইয়া দিব। আমার ভাইরা ইমানদার যারা মুমিন যারা অবশ্যই আল্লাহ তাদেরকে পরীক্ষা করেন, কথা ঠিক কিনা বলেন। ইমানের পরীক্ষা সামুদ জাতিদের সামনে এসেছিল, সামুদ জাতিদের নবী হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি 900 বছর পর্যন্ত পৃথিবীতে বেঁচে ছিলেন সালেহ আলাইহিস সালাম। কওমের লোকেরা বললেন আপনি তো নবী, বলে হ্যাঁ তবে আপনাকে আমরা পরীক্ষা করব। কি পরীক্ষা? আপনি নবী কিনা একটু টেস্ট করব আপনাকে। বললেন এই পাহাড়ের যে পাথর, পাথরের যে পাহাড় আছে, এই পাথরের পাহাড়ের ভিতর থেকে যদি একটি গর্ভবতী উষ্টি আপনি বাহির করতে পারেন তাহলে আপনাকে আমরা নবী বলে মানব, নবী বলে স্বীকার করব। হযরত সালেহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন রব্বুল আলামিন আমি তো ইমানের দাওয়াত দেই, আমি তো এখন ইমানের পরীক্ষার সম্মুখীন হয়ে গেছি, আল্লাহ তাআলা তুমি মেহেরবানি করে দয়া করে আমাকে এই পরীক্ষায় কামিয়াবি করো। ইন্না মুরসিলুন্নাকাতি ফিতনাতাল লাহুম ফারতাকিবুহুম ওয়াসতাবির, আমি তাদের পরীক্ষার জন্য পাঠিয়েছি একটি উষ্টি, আল্লাহ বলেন অতএব তুমি তাদের আচরণের প্রতি লক্ষ্য করে এবং তুমি ধৈর্যশীল হও। হযরত সালেহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করার পরে রব্বুল আলামিন হুকুম করলো সালেহ রে এই মুহূর্তে আমার নাম নিয়ে তুমি এই পাথরের পাহাড়ের সামনে দাঁড়াও, ডাক দাও। ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পাথরের পাহাড়ের ভিতর থেকে আমি 10 মাসের গর্ভবতী একটা উষ্টি আমার আপন কুদরতে আমি বাহির করে দিব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মক্কা মদিনায় আমাদের দেশে পাহাড় হলো কিসের পাহাড় বলেন তো? মাটির পাহাড়। কিন্তু মক্কা মদিনায় গোল্ড মেডেল স্টেডের ভিতরে যতগুলো পাহাড় আছে সব হচ্ছে পাথরের পাহাড়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই পাহাড় হলো আল্লাহর একটা নিদর্শন। পাহাড় কি? আল্লাহর নিদর্শন। এই পৃথিবী আমাদেরকে নিয়ে যাতে নড়াচড়া না করে সেই জন্য আল্লাহ পাহাড় স্থাপন করেছেন পৃথিবীতে। আল জিবালা আওতাদা, আল্লাহ পৃথিবীতে পাহাড়কে দিয়ে পৃথিবীকে স্থির করে দিয়েছে, প্যারেড মেরে দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজকের মাহফিলে অন্যতম বিশেষ অতিথি বিশ্ববরণ্য মুফাসসির আল্লামা মিজানুর রহমান যুক্তিবাদী সাহেব, তিনি আমার আগে কিছু কথা বলেছেন, আল্লাহ তাকে হায়াতে তৈয়বা দান করুন বলেন আমিন। এবং অত্যন্ত সুমিষ্ট কণ্ঠে নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করেছেন আমার অত্যন্ত স্নেহের আমার ছোট ভাই জনাব হাফেজ হারুনুর রশিদ সাহেব, তিনি শ্রোতাকে মুগ্ধ করে দিয়েছেন, আল্লাহ তাকে কবুল করুক বলেন আমিন।
আমার ভাইরা সালে আলাইহিসসালাম দোয়া করলেন, আর সঙ্গে সঙ্গেই আল্লাহ রাব্বুল আলামিন এই উষ্টি বাহির করে দিলেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবং তারা বললেন উষ্টি বের হওয়ার সাথে সাথে বাচ্চা প্রসব করতে হবে, সঙ্গে সঙ্গে বাচ্চা প্রসব হয়ে গেল, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই ক্ষমতা কার? আল্লাহ। বলতে হবে কার? কিন্তু উষ্টিটি এত বড় ছিল, ওই যখন কূপের পানি পান করত তখন আর কূপে কোনো পানি থাকতো না, নিঃশ্বাস করে ফেলত। হযরত সালে আলাইহিসসালামের উষ্টি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাযিহি নাকাতুন লাহা শিরবুন ওয়া লাকুম শিরবু ইয়াউমিন মাআলুম। সালাম বললেন, শোনো আমার কমের লোকেরা, এই কূপের মধ্যে তোমরা আমার উষ্টির সঙ্গে, আল্লাহর দেওয়া উষ্টির সঙ্গে তোমরা পানি পান করিও না। তোমরা কূপের থেকে একদিন পানি পান করবে, আরেকদিন উষ্টি পানি পান করবে, ও যেদিন পানি খাবে সেদিন তোমরা কূপের কাছে যেও না। ওয়ালা তামাসসুহা বিসুইন ফায়াখুযাকুম আযাবান ইয়াউমাল আযীম। ওয়ালা তামাসসুহা, খবরদার এটাকে স্পর্শ করিও না, তোমরা ধরিও না। বিসুইন ফায়াখুযাকুম আযাবান ইয়াউমান আযীম, যদি তোমরা উষ্টির কোনো ক্ষতি করো তাহলে আল্লাহর পক্ষ থেকে গজব তোমাদের সামনে নাজির হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা ছিল সারা জাতির জন্য একটা পরীক্ষা। উষ্টির হায়াত কতদিন ছিল জানেন? একদিন দুই দিন নয় মিয়া, 400 বছর পর্যন্ত এই উষ্টিটা পৃথিবীতে জীবিত ছিল। জোরে কর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 400 বছর পর্যন্ত এই উষ্টির সঙ্গে সামুদ জাতি কোনো বেয়াদবি করে নাই, অন্যায় করে নাই। একদিন হযরতে সালে আলাইহিসসালাম সামুদ জাতির সবগুলা লোক এক জায়গায় ডেকে বললেন, তোমাদের এই বংশ থেকে, এই সামুদ জাতি থেকে একটা লোকের জন্ম হবে, ওই লোকটার নাম হবে কেদার। বলেন কি নাম? নাম হবে তার কেদার। এই কেদার নামক লোক যার ঘরে আসবে এর উসিলায় এই সামুদ জাতিকে রব্বুল আলামিন গজব দিয়া ধ্বংস করে ফেলবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরতে সালে আলাইহিসসালাম যখন বয়ান করতেছিল তখন সেই যুগের যত বড় বড় মাতাব্বর ছিল তারা সেখানে ছিল, এবং প্রত্যেকটা মাতাব্বরের স্ত্রীরা গর্ভবতী ছিল। তারা বাড়িতে গিয়া বলল, ওগো বিবিরা শোনো, আল্লাহর নবী বলেছে তোমাদের গর্ভে যে সন্তান আছে এই সন্তান যখন বড় হবে তার উসিলায় নাকি এই জাতি ধ্বংস হয়ে যাবে। একটা কাজ করো, সন্তান হলে পরে গলা টিপে হত্যা করে ফেলব। ওই জনসভায় যতগুলো পুরুষ লোক ছিল তাদের প্রত্যেকের বেগমের গর্ভে একটি করে সন্তান ছিল। সন্তান যখন প্রসব হলো প্রত্যেকটা ছেলে হলো, সব ছেলেগুলোকে নিজেদের বাবারা হত্যা করে ফেললো, কিন্তু কেদারের বাবা তার ছেলেকে হত্যা করলো না। এই কেদার যখন বড় হলো, হৃষ্টপুষ্ট হয়ে গেল, বীর পুরুষ হলো, তখন যারা তাদের সন্তান মেরেছিল তারা বলল, আমরা ভুল করলাম নবীর কথা শুনে, এই সন্তান যদি আমরা না বাড়তাম তাহলে কেদারের মতো হৃষ্টপুষ্ট শক্তিশালী হতো। ওই মাতবরেরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দারুণভাবে ব্যথিত হলো, রাগান্বিত হলো। আমার ভাইরা, একদিনের ঘটনা, এই কেদার যখন বড় হয়ে গেল মদ্যপান করলেন, শয়তান বর করে বললেন, শোনো কেদার, এই নবীর আল্লাহর দেওয়া যে ওট, ওটটাকে তুমি হত্যা করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وكان في المدينة تسعة رحة يفسدون في الأرض ولا يصلحون। এই শহরের ভিতরে কেদারের সঙ্গে আরো আটজন, সর্বমোট নয়জন, বলেন কয়জন? তিসআতুন, নয় ব্যক্তি তারা শহরের মধ্যে ফাসাদ সৃষ্টি করত, ওরা ইসলিহুন, কোনো ভালো কাজ তারা করত না, শুধু এই ফাসাদ সৃষ্টি করত, ঝগড়া বিবাদ এই ধরনের কাজ করত এবং মদ্যপান করত। শয়তান আসলেন, এসে তাদের মাথার উপরে ভর করলেন। শয়তান বলল, নবীর খোদা, নবীর আল্লাহ, তা
আল্লাহ যে ওটা দিয়ে সৃষ্টিকে তোমরা হত্যা করো তাহলে চিরকাল তোমরা দুনিয়ায় থাকতে পারবা। আপনারা বলেন শয়তান কি আমাদের বন্ধু নাকি শত্রু? যারা জবাব দিলেন না তাদের বুঝি বন্ধু? কি বলেন, শয়তান কি আমাদের বন্ধু না শত্রু? الشيطان إنه لكم عدو مبين আল্লাহ বলছে বান্দা তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। আপনারা বলতে পারেন হুজুর র‍্যাবের অনেক শক্তি, শয়তান যাতে আমাদেরকে এখানে এখান থেকে কাউকে উঠায় নিতে না পারে এই জন্য র‍্যাব অফিসে ফোন করব, 20-25 জন র‍্যাব এসে মাহফিলকে চতুর্দিক দিয়ে ঘিরে রাখবে যাতে শয়তান ঢুকতে না পারে। কি বলেন, র‍্যাবে পারবে? জোরে কোন পারবে? আর্মিতে বুঝি পারবে? কেউ পারবে না। কিন্তু শয়তান থেকে বাঁচতে হলে আল্লাহর দেওয়া ভাষা, ওই ভাষা যদি আমরা প্রয়োগ করি তাহলে শয়তান দূর হয়ে যাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম যখন বলবেন শয়তান আর আপনার মাঝখানে আল্লাহ একটা পর্দা ফালাই দিবে। যেরকম সুবহানাল্লাহ,